হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখন বাজে হলো দুপুর 12:30। আর আজকে আমি এখনও রান্নাবান্না কিছুই করিনি, কারণ ব্রেকফাস্ট করার পর আমার একটু আলসেমি পেয়ে গেছিলো, তাই ব্রেকফাস্ট করে একটু বলতে পারেন শুয়ে পড়েছিলাম, কারণ রাত্রিবেলা ঘুমটাও ভালো করে হয়নি। তো হঠাৎ দেখি যে 12টা বেজে গেছে, তো উঠে অনেকটা গরমও লাগছে, তো ভাবলাম একটু শরবত খাওয়া যাক, খুব গরম লাগছে। কিন্তু বাইরে আজকে খুব বাতাস, ভালো লাগছে, তাই বাইরে বসেই আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। আর যে দেখুন সঙ্গে বানিয়ে নিয়ে এসেছি লেবুর শরবত, খুব বেশি ঠান্ডা জল দিইনি, একটু হালকা ঠান্ডা দিয়ে লেবুর শরবত বানিয়ে নিয়েছি। লেবুর শরবতটা এখন বাইরে বসে বসে খাবো আমি আর আমার মেয়ে, পাশে আমার মেয়েও আছে। আর বাইরে দেখুন খুব বাতাস, দেখলে বুঝতে পারবেন। তো শরবতটা খেয়ে নি, একটা জিনিস আপনাদেরকে দেখানো ছিল, আমি যে আম সত্তরটা বানিয়েছিলাম, তো ওইটা আপনাদেরকে আর দেখানো হয়নি, এটা কীরকম হয়েছিল আর দেখানোর মতন পরিস্থিতিও ছিল না, তো আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ এর মধ্যে আমি আমার প্রেগনেন্সি পিরিয়ডের ভিডিওগুলি শ্যুট করছিলাম, তো তার জন্য ওইটা দেখাতে পারিনি। আর এর মধ্যে আম সত্তর খেয়ে পরিষ্কার মোটামুটি, এই যে একটু আছে বোতলের মধ্যে ভরে রেখেছিলাম, তো সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এই যে দেখুন, দেখেছেন কি সুন্দর হয়েছিল, এই যে। তো এটাকে কেটে অনেকটা হয়েছিল, তো তার জন্য কেটে বোতলে ভরে রেখেছিলাম, তো এটুকুই আপনাদেরকে দেখাতে পারলাম, বাকিগুলি মোটামুটি খাওয়া হয়ে গেছে। আর খেতে অনেকটাই অনেকটাই ভালো হয়েছিল, আর দুপুরবেলা এরকম গরমে বসে এসব খেতে সত্যি খুবই ভালো লাগে, তো এখন আবার একটু খাচ্ছি। যা ভালো হয়েছে না, অসাধারণ হয়েছে খেতে, খুব বেশি মিষ্টি হয়নি কিন্তু একটু টক টক ভালো লাগে। অন্ধকার অন্ধকার হয়ে গেছে চারিদিকে, আর দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে গাছগুলোর কি অবস্থা। দাঁড়ান, এই যে দেখুন চারিদিক অন্ধকার হয়ে গেছে, অন্ধকার একেবারে, আর গাছগুলো দেখুন কিরকম করছে, দেখতে পাচ্ছেন প্রচন্ড বাতাস। দাঁড়ান নারকেল গাছটা আপনাদেরকে দেখাই আমাদের, এই যে দেখুন যা ভালো লাগছে দেখতে, দেখতে পাচ্ছেন তো। আমি আমার রান্নাঘরে চলে এসেছি, আর দেখতে গেলে বাইরের অবস্থা, আর ঘরের মধ্যে সব উল্টে পাল্টে ফেলে দিচ্ছে, এতটা খাওয়া দিচ্ছে। তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে আমি আজকে কী রান্না করছি, আর রান্না করতে করতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 1:30 বাজে, আমি আজকে কিছুই রান্না করিনি। দেখো মনে হচ্ছে যে পুরো রাত হয়ে গেছে অন্ধকার চারদিকে, কিন্তু এই যে দেখো রাত কিন্তু হয়নি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকে কি রান্না হবে। এই যে দেখো এখানে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে কাঁচকলা, আলু আর সয়াবিন সঙ্গে ভেজে নিয়েছি, এগুলি দিয়ে হবে একটা তরকারি, কারণ হলো ঘরে আর কোনো সবজি নেই, আজকে বাজারে যাওয়া হয়নি, সবজি আনা হয়নি, তার জন্য আজকে রান্না করার কিছু নেই, যা টুকটাক ছিল ওইটা দিয়ে একটা সবজি হবে। আর কাঁচকলাটা রান্না করার জন্য এই যে দেখো আমি এখানে মশলা তৈরি করে নিয়েছি, এখানে আদা, কাঁচা লঙ্কা, জিরে ধনে আর একটু লঙ্কার গুঁড়ো একেবারে পেস্ট করে নিয়েছি, আর এর মধ্যে দেবো হলো শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ আর 5
ফোড়ন, এগুলি দিয়ে হবে ফোড়ন। আর এই যে দেখো এখানে দু পিস মাছ নিয়ে নিয়েছি, এগুলি হবে ভাজা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। তো এমনিতে মাছ ভাজা করলে আমার খুব বেশি একটা ভালো লাগে না খেতে, তো আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কিভাবে মাছ ভাজা করছি তোমাদেরকে দেখিয়ে দেব, কারণ একটু স্পাইসি খেতে আমার অলওয়েজ ভালো লাগে। তো তরকারি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষে তেল। তো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন, আর আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আগে থেকে ভেজে রাখা আলু, কাঁচকলা, সয়াবিনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, যেহেতু আগে এই ভাজাতে আমি লবণ দিয়েছিলাম। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তরকারিটা খুব সুন্দর একটা কালার হয়ে গেছে, তার মানে মশলাটা ভাজা হয়ে গেছে, আর আমার সবজিগুলো তো আগে থেকেই ভাজা, তার জন্য বিশেষ সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো জল। যে দেখো আমার তরকারিটা রেডি হয়ে গেছে, এখন একটু গরম মশলা পাউডার দিয়ে নামিয়ে নেব। হ্যাঁ, আর আমি দিয়ে দিচ্ছি হলো সানরাইজের গরম মশলা। তো আমার তরকারিটা হয়ে গেছে, এই যে দেখো নামিয়ে নিয়েছি। তো এবার আমি মাছ ভাজাটা করে নেব, আর এই যে দেখো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর মাছ ভাজার সঙ্গে খাওয়ার জন্য দুটো লবঙ্গ ভেজে নিয়েছি। আরো 20% এর মতন বাকি আছে, তো এখন মাছগুলিকে একটু তুলে রেখে দেবো। আর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা গুলো তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে সাবধানে থাকতে হবে, না হলে কাঁচা লঙ্কা ফুটে আপনার নাকে মুখে, সরি আপনার না আমার নাকে মুখে পড়তে পারে। তো আপনারা করলে আপনাদের নাকে মুখে ফুটে পড়তে পারে, তার জন্য কড়াইতে
দেখুন আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব খুব অল্প পরিমাণে লবণ। আর খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। না হলে আবার পুড়ে যাবে। যে কোনো ভাজাতে হলুদ গুঁড়ো বেশি পড়লে পুড়ে যাবে। আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সে অনুযায়ী দেবে। আমি একটু স্পাইসি খেতে ভালোবাসি, তার জন্য একটু বেশি করেই লঙ্কা গুঁড়োটা দিয়ে দিই। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। লো ফ্লেমে আরো দু তিন মিনিট এগুলিকে ভাজবো, না হলে লো ফ্লেম না হলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে ছাই হয়ে যাবে। তার জন্য অবশ্যই একদমই লো ফ্লেমে ভাজবো। এই যে দেখুন আমার পেঁয়াজ দিয়ে স্পাইসি মাছ ভাজা রেডি। কিরকম হয়েছে আপনারা আমাকে কমেন্টসে জানাবেন, আর অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই খুবই ভালো লাগে। রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখুন আমি ডিনার নিয়ে নিয়েছি। এখন আমি আর আমার মেয়ে মিলে ডিনারটা আগে করে নিচ্ছি। খাওয়া দাওয়ার পর আমি আজকে একটু স্কিন কেয়ার করবো। তো আমি আমার স্কিন কেয়ারটা কীভাবে করবো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আগে ডিনারটা সেরে নিই। তো আমি আমার ডিনার কমপ্লিট করে এখন চলে এসেছি। এখন আমি করবো হলো আমার স্কিন কেয়ার। তো আমি আগে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে চলে এসেছি ব্রাশ করার সময়। তো এখন আমি আগে মুখে একটু স্ক্রাব করি। তো আমার কাছে আছে এভারিউথের ওয়ালনাট স্ক্রাব, এটা আমি সবসময় ইউজ করি। তো কি করব, স্ক্রাব করার সময় আমাদের নাকের এই পাশগুলো ভালো করে একটু ঘষে নিতে হবে। আর নাকের ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস গুলো বেশি পড়ে, তার জন্য ভালো করে এই জায়গাগুলো স্ক্রাব করে নিতে হবে। তোমার স্ক্রাব করা হয়ে গেছে। এখন একটা রুমাল নিয়ে নিয়েছি আর এখানে জল নিয়ে নিয়েছি। এখন রুমালটা দিয়ে ভালো করে একটা পরিষ্কার করে নিই। তো আমার কাছে আছে, অনেক আগে কিনেছিলাম, মোটামুটি শেষ হয়ে গেছে, অল্প একটু আছে, শেনাজ হোসেনের ম্যাসাজিং ক্রিম। তো এটা দিয়ে একটু ম্যাসাজ করে আমার ক্রিমটা ম্যাসাজ করা হয়ে গেছে। এখন এটা পরিষ্কার
এবার লাগাবো হলো শেনা সুসেলের 24 ক্যারেট গোল্ডেন বিউটিফাইং ফেস মাস্ক। তো ফেস মাস্কটা লাগিয়ে নিয়েছি, এখন 5 মিনিট অপেক্ষা করব শুকানোর জন্য। খুব ভালো করে শুকাতে হবে না, অল্প একটু শুকালে তারপর এটাকে আবার মুখের মধ্যে ভালো করে ঘষে মাসাজ করে ধুয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে আর আমার মাস্কটা শুকিয়ে গেছে, মুখটা টানতে শুরু করেছে। তো এখন এটাকে আবার একটু মাসাজ করে তারপর পরিষ্কার করে নেব। মাসাজ কমপ্লিট। এবার আমি লাগাবো হলো মুলতানি মাটি। তো এখানে আমি মুলতানি মাটি গুলে নিয়েছি আর এর মধ্যে আমি অ্যাড করেছি একটু লেবু আর হানি। আপনি এতে অ্যালোভেরা জেলও অ্যাড করতে পারেন। আর আমি এটা প্লেন ওয়াটার দিয়ে গুলেছি। আপনারা ইচ্ছা করলে গোলাপ জল দিয়ে গুলতে পারেন, কিন্তু গোলাপ জল যেহেতু আমার মুখে একদমই স্যুট করে না, তার জন্য আমি প্লেন জল দিয়ে এটা গোলাপ জল অ্যাড করি। এখন আমি এটা লাগিয়ে দিচ্ছি। যাদের ওপেন পোর্সের প্রবলেম আছে তারা অবশ্যই এই মুলতানি মাটিটা লাগাবেন, তাহলে দেখবেন অনেকটাই ওপেন পোর্সগুলি বন্ধ হয়ে যাবে। তো আমি মুলতানি মাটিটা পরিষ্কার করে নিয়েছি, এবার লাগাবো হলো বরফ। এই যে বরফটি নিয়েছি, খুবই ঠান্ডা, হাত ধরা যাচ্ছে না, তো তার জন্য এটা দিয়ে ধরছি। মাসাজিং কমপ্লিট। আর সব কিছু করার পর অবশ্যই ঘুমানোর আগে ময়েশ্চারাইজার বা যে যে ক্রিম ইউজ করেন ওটা লাগিয়ে নেবেন, না হলে কোনো লাভ হবে না, সব পরিশ্রমই বৃথা যাবে। অবশ্যই একটা ময়েশ্চারাইজার বা নাইট ক্রিম যে যেটা ইউজ করেন লাগিয়ে নেবেন। তো আমি ইউজ করি হলো এই যে লোটাসের অ্যান্টি এজিং নাইট ক্রিম, তো আমি এটি লাগিয়ে নেব। ভালো থাকবে আশা করি। তো আজকে অনেকটা রাতও হয়ে গেছে, এখন বাজে হলো রাত্রি প্রায় 11টা। তো আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনারাও সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই এই প্যান্ডামিক সিচুয়েশনে আপনারা সবাই সাবধানে থাকবেন। আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি, টাটা।